ওং নমো শিবায়ো, ওং নমো শিবায়ো, ওং নমো শিবায়ো। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার যে তিন রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই তিন রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন, কারণ আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ। এই জন্যই আমি এখানে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করি, এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু শিখতে কিন্তু পারেন। এই যে তিন রাশির আমি কথা বলছি, বারোটি রাশির মধ্যে হয়তো আপনার রাশির নাম থাকলেও থাকতে পারে, এবং টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় নিয়ে আমি আলোচনা করব। এই যে টার্গেট নাম্বার, এই টার্গেট নাম্বারটা আপনারা মিলাবেন কী করে, সেটা হচ্ছে বড় প্রশ্ন। টার্গেট নাম্বার মিলানোর যে ফর্মুলাটা রয়েছে, সেটার জন্য অবশ্যই আপনারা আমার সাথে পরামর্শ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। এবং এর পাশাপাশি আমি একটি কথা আপনাদেরকে বলি, যাদের খুব অল্পের জন্য দেখছেন, দুই এক নাম্বারের জন্য যে একটা বড় ধরনের অর্থ মিস হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার মনে হচ্ছে যে না, আমি যদি একটা প্রতিকার করে রাখতাম হয়তো আজকে আমার এই বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হতো। অর্থাৎ দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন এবং আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। আপনার জন্মছকে হয়তো রাহু গ্রহ আপনার অশুভ অবস্থাতে রয়েছে, আপনি জানতে পারছেন না, আপনি প্রতিনিয়ত টিকিট কেটে যাচ্ছেন, কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা অপচয় করছেন। আমি বারবার আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, হয়তো কৌশিকটা আপনাদের কাছে কিছুটা সময় নেয়, কিছু সময় আপনাদের যায়, কিন্তু আমি বারবার বলি যে নিজস্ব ব্যক্তিগত জন্মছক আগে বিচার বিশ্লেষণ করুন, তবেই আপনারা কিন্তু প্রতিকার করে আপনারা ইনভেস্টমেন্ট করুন। দেখুন, আমি যে রাশিগুলোর কথা বলছি, যে কোনো রাশির ক্ষেত্রে কিন্তু এই অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতেই পারে। আপনার জন্মছকে যদি কোনো দোষ না থাকে, তাহলে নিশ্চিতরূপে আমি যে কথাগুলো বলছি সেম টু সেম আপনাদের সাথে কিন্তু মিলে যেতে পারে। আমি বারবার একটি কথা আপনাদেরকে বলি যে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। কিছু কিছু ক্ষেত্রে তিথি ক্ষণটা কিন্তু ইম্পর্টেন্ট। হয়তো আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ রয়েছে, তার সঠিক প্রতিকার প্রতিবিধান করা কিন্তু একান্তই দরকার। গ্রহের সঠিক প্রতিকার আপনারা করুন, নিশ্চিতরূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি রাশিগুলির নাম বলছি, হয়তো আপনার সাথে সেম টু সেম মিলে যেতেই পারে। সেখানে আপনার রাশির নাম হুবহু মিলে যেতে পারে, কিন্তু তার বলে এই নয় যে আপনার সাথে সেম টু সেম অর্থপ্রাপ্তি ঘটবে, কারণ এটা হচ্ছে একটা সার্বিক বিচার, এটা ব্যক্তিকেন্দ্রিক বিচার কিন্তু নয়। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, তাহলে কিন্তু আপনি আগামীকাল কোটিপতি পর্যন্ত কিন্তু হতে কিন্তু পারেন। আর আপনার ভাগ্যভাবকে স্ট্রং থাকা দরকার, ধনভাবকে স্ট্রং থাকা দরকার। এই ভাগ্যভাব, ধনভাব, আকর্ষিত প্রাপ্তির ভাব, এই ভাবগুলো যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে থাকে, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আপনার বিচার বিশ্লেষণ করা কিন্তু দরকার।
কেননা আমি রাশিগুলোর নাম বলছি কিন্তু এটা ইন জেনারেল, যেহেতু আপনার ব্যক্তিগত জন্মছকে যদি গাঢ় যোগ থাকে হুবহু আপনাদের সাথে কিন্তু মিলবে। দেখুন আমি বারবার বলছি, একজন এক্সপার্টকে দেখিয়ে আপনারা জেনে নিন যে আপনাদের এই মহাপ্রাপ্তির যোগ কখন রয়েছে, কোন বছর রয়েছে এই আপনাদের আকর্ষী প্রাপ্তির যোগ, সেটা আগে জেনে নিন, কারণ বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট আপনাদের সময়টা। তিন রাশির নাম আমি বলব, প্রথম রাশি কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার 3-9। আপনাদের শুভ সময় সকাল 9:15 থেকে 10:37 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম কর্কট রাশির পর, সেটি হচ্ছে আপনার বিশেষভাবে মহা সৌভাগ্যশালী রাশি বৃষ রাশি। বৃষ রাশির আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7-4। আপনাদের যে শুভ সময় সকাল 10:35 থেকে 12:08 পর্যন্ত টাইমটা আপনাদের শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 2-6। আপনাদের যে শুভ সময় সকাল 10:11 থেকে আপনার 12:34 পর্যন্ত টাইমটা শুভ। অর্থাৎ এই যে আমি তিনটি রাশির কথা বললাম, এই তিন রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, হয়তো আপনার রাশির সাথে হুবহু মিলে যেতে কিন্তু পারে। আবারও বলছি, ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার হলো বিচার বিশ্লেষণ করুন যে আপনার জন্মছকে যোগ কখন রয়েছে। আমি তিন রাশির কথা বলছি, এই তিন রাশির মধ্যে যদি গাঢ় যোগ থাকে এবং ঈশ্বরের যদি কৃপা আপনাদের সাথে থাকে, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু বড় ধরনের আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন বা ব্যক্তিগত জন্মছক আপনারা অ্যানালিসিস করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।